নমস্কার। প্রতি বছর 21শে জুন এই বিশেষ দিনটিতে আমরা যারা যোগ অনুরাগী, যোগ প্রেমী, যোগ অভ্যাস করি, যোগকে ভালোবাসি, যোগ শেখাই, তারা সবাই মিলে সমগ্র বিশ্ব জুড়ে পালন করি আন্তর্জাতিক যোগ দিবস। এই দিবসটি যেন যোগ অনুরাগীদের কাছে একটি বিশেষ উৎসবের দিন, মানে বলা যায় যে সারা বছর আমরা সবাই অপেক্ষায় থাকি কবে আসবে 21শে জুন। এই দিনটি আমাদের কাছে খুবই আনন্দের দিন। একদম ছোট ছোট ছেলে মেয়ে যারা যোগাসন করছে, যারা বড় বয়স্ক, যারা কোনো রোগ আরোগ্যের জন্য করছেন, বা বয়স্ক ব্যক্তিরা, আরো বৃদ্ধ, সকলেরই কাছে এটা একটা আনন্দের দিন যে আমাদের যোগ, যে যোগ আমাদের সুস্থ রাখে, সেই যোগ নিয়ে সারা বিশ্বব্যাপী আজকের দিনে একটা হইচই হচ্ছে, আলোচনা হচ্ছে, সবাই যোগাসন করছেন। এটা কিন্তু যদি দেখা যায় যে কোনো দিবস, নানা রকম দিবস সারা পৃথিবীতে পালিত হয়, খাদ্য দিবস, জনসংখ্যা দিবস, জলবায়ু দিবস, আবহাওয়া দিবস, পরিবেশ দিবস, ডায়াবেটিস দিবস, আমার মনে হয় এত বেশি সংখ্যক ব্যক্তি একসাথে একই দিনে একযোগে মানে উপস্থিত থেকে কোনো একটা দিবস পালন করছেন, যোগ দিবসই মনে হয় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ পালন করে। এবং আমরা দেখি যে বহু জায়গায় বহু অনুষ্ঠান হয় বড় বড় শহরে, সেখানে হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার মানুষ একসাথে এই দিবস পালন করছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই দিবস পালনের উদ্দেশ্যটা কী, তাৎপর্য কী, করে কী হয়, কী লাভ হয়, না করলে কী ক্ষতি? একটা জিনিস দেখুন, যে কোনো দিবস যখন পালন করা হয় তার পিছনে প্রধান উদ্দেশ্য থাকে কোনো একটা বিশেষ দিক বা বিশেষ বিষয় সম্বন্ধে সাধারণভাবে সবার মধ্যে একটা চেতনা জাগানো। যেমন ধরুন বিশ্ব ডায়াবেটিস দিবস, তো এটা পালন করলে তো এমন নয় যে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা সুস্থ হয়ে যাবেন বা তাদের জন্য সেদিন বিশেষ কিছু করা হবে, এরকম নয়। কিন্তু এই রোগটা কি, কেন, কি হয়, কি করলে হয় না, এই সম্বন্ধে সচেতনতা নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা, সেমিনার, বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি, এগুলো হয়। ঠিক যোগ দিবস উপলক্ষে সেই জিনিসটি হয়। এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন পত্রপত্রিকা তাদের বিশেষ সংস্করণ বের করেন, যোগকে নিয়ে সেখানে বিশেষ লেখা থাকে, এবং বিভিন্ন পত্রিকাতেও আমরা দেখি যোগ নিয়ে লেখা থাকে। 21শে জুনের পরের দিন প্রায় সমস্ত পত্রিকাতেই প্রথম পাতায় যোগ দিবসের ছবি থাকে। এতে করে কী হয়, যোগ সম্বন্ধে সাধারণের মনে একটা আগ্রহ সৃষ্টি হয় যে ব্যাপারটা কী। কিন্তু এই যে আগ্রহ সৃষ্টি হয়, এটাকে যদি আমি পজিটিভ হিসেবে ধরি, তো এটার একটা নেগেটিভ দিকও আছে। সেটা কীরকম, বহু মানুষ আছেন কোনো কিছু হলে, কোনো অনুষ্ঠান হচ্ছে, তারা অকারণেই তার বিরোধিতা করতে ভালোবাসে। এই যোগ দিবস করলে কী হবে, একদিন যোগ দিবস করলে সব হয়ে যাবে? দেখুন একটা কথা বলি, একদিন করলে কিছু হবে না, কিন্তু একদিন না করলে কি সব কিছু হয়ে যাবে? যারা বলছেন একদিন করে কী হবে, তাদের আমি প্রশ্ন করি, যদি আমরা একদিন যোগ দিবস পালন না করি, আগে তো হতো না, 2015 সালে প্রথম যোগ দিবস পালন হলো, তার আগে হতো না, তাতে কার কী লাভ ক্ষতি হয়েছে, বা যোগ দিবস পালন হচ্ছে তাতেই বা কী ক্ষতি হচ্ছে? কিন্তু এর ভালো দিকটা আমাদের দেখতে হবে, যে যোগ নিয়ে একটা উৎসাহ আসছে, আলাপ আলোচনা হচ্ছে, আমরা চিন্তাভাবনা করছি। মনে আছে আমার 2015 সালে যখন প্রথম যোগ দিবস পালন হলো, তার পরদিন সমস্ত কাগজের প্রথম পাতাটার একটা বড় অংশই যোগ দিবসকে কেন্দ্র করেছিল, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বা অন্যান্য বহু দেশে এখন এবছর বা অন্যান্য বছরেও খুব উৎসাহ নিয়ে যোগ দিবস পালিত হচ্ছে। একটি পত্রিকায় মানে চিঠিপত্র বিভাগে এক ভদ্রলোক একটি চিঠি লিখেছিলেন, এইসব যোগ দিবস টিবস পালন করে কি হবে, এতে কি গরিব মানুষের পেট ভরবে? আচ্ছা, পালন না করলে পেট ভরবে? মানে যদি পালন করলে পেট ভরার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, তাহলে যোগ দিবস পালন না করলে নিশ্চয়ই পেট ভরবে আমরা ধরে নিতে পারি। কিন্তু একটা কথা বলি, গরিব মানুষও যদি যোগব্যায়াম করেন, এই নিয়ে উৎসাহ করেন, এগিয়ে আসেন, তাদের মতো লাভ আর কারো হবে না। ধনী ব্যক্তিরাও যোগ অভ্যাস করছেন, শিক্ষিত ব্যক্তিরা, বুদ্ধিমান ব্যক্তিরাও করছেন, কিন্তু যারা স্বল্প শিক্ষিত, গরিব, তারা যদি যোগাসন করেন, যোগ চর্চা করেন, তাদের মধ্যে যদি এই যোগের অনুপ্রেরণা দেওয়া যায়, তাহলে কিন্তু দেশ, সমাজ, জাতি অনেক লাভবান হবে। কিচ্ছু না, আমি একবার আমাদের বর্ধমান শহরের একজন বিশিষ্ট ক্ষমতাশালী ব্যক্তিকে বলেছিলাম যে দেখুন, আপনারা তো গ্রামের জন্য, লোকজনের জন্য অনেক কিছু করছেন,
তো একটু ছোট করে কিচ্ছু না, একটা বজ্রাসনের ছবি পোস্টের মতো করে আমরা গ্রামে গ্রামে পঞ্চায়েত অফিসে বিভিন্ন জায়গায় সব জায়গায় দিয়ে দিন, টাঙিয়ে দিন যে রাত্রে শোয়ার আগে বজ্রাসন করো কি দুপুরে খাওয়ার পরে বজ্রাসন করো, একটা বজ্রাসন ওয়েভ বজ্রাসনের তরঙ্গ ছড়িয়ে দিন, সবাই করুক, করলে কিন্তু লাভবান হবে। পেটের গোলমালে অসংখ্য মানুষ ভুগছে, এবং কি হয় বজ্রাসন করলে একটা মানুষ যখনই পা মুড়ে বসছে তার পায়ের ভালো ব্যায়াম হচ্ছে, তার মেরুদণ্ড সোজা হচ্ছে, তার হজমের কাজ ভালো হচ্ছে, সে যদি রাত্রে শোয়ার আগে সে বা তিনি যদি করেন তাহলে ঘুম ভালো হবে। তো সব মিলিয়ে সবই তো তার লাভের ঘরে। আমি তাকে বোঝালাম দেখুন এতে কিন্তু খরচ বিশেষ কিছু নেই, সেরকম আপনারা তো নানা রকম লিফলেট ছাপান, লিফলেটেও বজ্রাসনের উপকারিতা কার্যকারিতা লিখে দিন, বা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেন সেখানে লিখুন, লোকে উৎসাহিত করুন, ওই একটা মাত্র বজ্রাসন আর কিচ্ছু না, তাতেও কিন্তু অনেক লাভ আছে, যে কোনো কারণ সেটা হয়নি। আমরা কিন্তু এইভাবে ভাবি না যোগ নিয়ে, কারণ যোগ একদম নিখরচায় বিনা খরচায় এগুলো হয়, এর জন্য কোনো খরচ নেই। আপনারা দেখবেন কাগজে প্রায়ই থাকে বিভিন্ন হাসপাতালে বড় বড় জায়গায় অত্যাধুনিক চিকিৎসা মেশিন বসছে যার দাম 1 কোটি 2 কোটি 5 কোটি, এবং কি কিছুদিন পরে দেখবেন ওই মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে বা সেটি চালাবার লোক নেই। তো এই ধরনের বিরাট বিরাট পরিকল্পনা আমাদের সরকার নেন, খুব ভালো, কিন্তু বিনা পয়সায় সামান্য খরচে এগুলো যদি আমরা করি, যোগ দিবসকে উপলক্ষ করে যদি সর্বত্র একটা, আমি বজ্রাসনটা কথাবার্তা বললাম, তার সঙ্গে আমি আরও একটা বলেছিলাম যে ডিপ ব্রিদিং লম্বা শ্বাস নেওয়া ছাড়া, এই দুটো মাত্র, এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করছি এই দুটো যদি অভ্যাস করতে পারেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে সকালে খাবার খাওয়ার আগে বসে একটু লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন নিঃশব্দে, জোরে জোরে না, খিচে না, বেশ আরাম করে নিন, আরাম করে ছাড়ুন, দেখুন শরীর মনে বেশ একটা ধীর স্থির শান্ত স্নিগ্ধ ভাব আসবে, মন ভালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে, আর বজ্রাসন করলে ঘুম ভালো হয় যেটা বললাম। যোগ দিবস অনেক জায়গায় অনেক প্রোগ্রাম হয়, অনেক কঠিন কঠিন আসন, বহু প্রাণায়াম দেখানো হয়, আমি একদম সহজ সহজ বলছি বজ্রাসন, এই বজ্রাসন যদি করা হয় তাহলে কিন্তু একটা অভ্যাস হয়ে গেলে প্রচুর লাভ। আমি একজনকে বলেছিলাম, মানে একজন জিজ্ঞাসা করলেন ঘুম ভালো হয় না, ছাত্র কলেজে পড়ে সম্ভবত, ঘুম ভালো হয় না কী করবো, আমার অত সময় টমে নেই, আপনি যে কোনো একটা বলে দিন, আপনি রাত্রে শোয়ার আগে বজ্রাসন করে মিনিট 5-7 সোজা শুয়ে পড়বে তাহলে ঘুমটা ভালো হবে। যে ঘুম ভালো হবে মানে আমি তো এমনিতেই উঠি সকাল 9টার সময়, তো ভালো ঘুম হলে তো আরও বেলায় উঠবো, আমি না আরও বেলায় উঠবে না, ঘুম ভালো হয় না বলে 9টা পর্যন্ত শরীর বিছানায় পড়ে থাকে, 9টা পর্যন্ত তুমি ঘুমোও না, সূর্য অথচ আরও আগে 10টা 11টা কি 12টার আগে, ঘুম ভালো হচ্ছে না বলে তুমি ওইভাবে বিছানায় পড়ে আছো, ওটাকে ঘুমোচ্ছ বলা যায় না, কিন্তু যখন তুমি বজ্রাসন করে শোবে শোয়ার পর তোমার কিন্তু ঘুমটা খুব সুন্দরভাবে হবে, এবং সুন্দর ঘুম যখনই হবে তোমার কিন্তু সকালে ঠিক 5:30 6টার মধ্যে ঘুম ভেঙে যাবে, শরীর ফ্রেশ বোধ হবে। যোগ দিবস কেন পালন করছি, যোগ সম্বন্ধে একটা বেশ জাগরণ আনার জন্যে, লোকের মনে আগ্রহ সৃষ্টি করার জন্যে, এবং এটা হলে সবচেয়ে লাভবান হবে পৃথিবীর কোটি কোটি মানুষ, একজন দুজন নয়, মানে এই যোগ দিবসের মাধ্যমে যে ধনী ব্যক্তিরা লাভবান হবে গরিবরা আরও গরিব হবে এরকম কোনো ব্যাপার নেই। হতে পারে যোগ দিবসকে কেন্দ্র করে কেউ কোথাও নানা প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিছু আর্থিক লাভ করছেন, হতে পারে, আমরা দেখছি ক্রিকেট খেলা আইপিএলও সেখানে বহু কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, বিনিময় হচ্ছে, কোনো অসুবিধা নেই, এরকম হতেই পারে, কিন্তু যোগ দিবস আমাদের কাছে একটা বিরাট আশীর্বাদ স্বরূপ যে এই দিনটাকে নিয়ে আমরা বেশ মেতে উঠেছি, খুব ভালোভাবে করে যাচ্ছি, এবং এই দিনটা আমাদের কাছে একটা উৎসবের আকার নিয়েছে। যোগকে যদি আমরা ভাবি এটা একটা লাইফ লং সাবজেক্ট, মানে সারা জীবন একদম শৈশব থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত করা যায়, লাইফ লং সাবজেক্ট, এরকম সারা জীবনের লাইফ লং সাবজেক্ট কিন্তু আর কিছু নেই। মানে লাইফ লং সাবজেক্ট কেন বলছি না, এইটা আমাদের সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করে, যখন আমার বয়স হয়ে যাচ্ছে জীবন থেকে বহু কিছু আস্তে আস্তে বিদায় নিচ্ছে, সরে যাচ্ছে, চলে যাচ্ছে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বয়স হলে শরীর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়,
শরীর চলে না, হাঁটতে কষ্ট, কথা বলতে কষ্ট, নানা রকম রোগ ব্যাধি ঘিরে ধরে। সেই সময় কেউ যদি যোগকে আঁকড়ে ধরে থাকেন, নিয়মিত যোগাভ্যাস করেন, রোগ হবে নাই বলছি না, কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে, রোগের তীব্রতা কম থাকবে, যদি চিকিৎসাও করেন তাড়াতাড়ি সেরে যাবে। কাজে যোগ দিবস সবাই পালন করুন, ছোট বড় ছেলে মেয়ে সব জায়গায়। এমনকি এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা হলে যে হবে তা নয়, সমস্ত প্রতিষ্ঠান যেখানে যারা আছেন, দুটো দিবস সকলেই পালন করতে পারেন, করা উচিত। একটা হচ্ছে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, আর একটা হলো 21শে জুন বিশ্ব যোগ দিবস। কারণ আমরা জীবনে যে কোনো ক্ষেত্রে থাকি, যাই করি, শিক্ষা দীক্ষা, লেখাপড়া, ব্যবসা, যার ভেতরেই থাকি না কেন, আমাদের সুস্থ থাকতেই হবে। এবং এই দুটো দিবস আমাদের সুস্থতার পথ দেখায়, আমাদের এই পথে হাঁটতে হবে, এই পথে আমাদেরকে এই পথটাকে আপন করে নিতে হবে, তাহলে কি হবে, আমরা সারা জীবন সুন্দরভাবে সুস্থভাবে কাটাতে পারবো। যোগের বহু দিক আছে, আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধ, সৎকর্ম, মেডিটেশন, এবং আজকাল বিভিন্ন জায়গায় নানা রকম মেশিনের সাহায্য নানা রকম অনেক কিছু করছে। তো সেখানে খেয়াল রাখতে হবে যে আমরা জটিলতার দিকে যাব না, সহজ সরলভাবে যতটা হয়। অনেকে জিজ্ঞাসা করেন আজকাল অনেক যোগ কেন্দ্রে এই এই মেশিন থাকে থাকে, খুব ভালো, তার সঙ্গে আরও কিছু যোগ হচ্ছে, তো কোনো খারাপ কিছু না। কিন্তু যদি আপনার সুযোগ না থাকে মেশিনের, যোগ খালি হাতেই করা যায়, কোনো জিনিসপত্র লাগে না, কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, এত সুন্দর শরীরচর্চা পদ্ধতি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, এবং যেটা আমাদের সর্বাঙ্গীন যত্ন নেয় সমস্ত দিক দিয়ে। এই যোগ চর্চার ব্যাপারে একটা কথা মনে পড়ে গেল, মানে যোগের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের বিভিন্ন জায়গায়, সব জায়গাতে এটা হয়, আমাদের বর্ধমানের যোগ সেন্টারেও এটা হয়, সেটা হচ্ছে কি, অনেক বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে আসেন খুব আগ্রহ নিয়ে, হ্যাঁ এই যোগ শিখবে, এই জানেন তো এই এই কিছু করা মনে থাকে না, কিছু হয় না, খুব রোগ হয়ে যাচ্ছে, হজম হয় না, খুব আগ্রহ নিয়ে ভর্তি করলেন, কয়েক মাস হলো, তারপরে দেখি আর আসছে না। ফোন করলাম, কী ব্যাপার, না ওর না পড়া পড়ে গেছে এই সময়। আচ্ছা দেখুন, পড়া পড়ে গেছে, পড়াশোনা কিন্তু করতেই হবে, না করলে হবে না, কিন্তু যোগটা না করলেও হবে, এই মনোভাব থেকে আমাদের সরে আসতে হবে, যোগটাকে করতেই হবে। অনেক দিন আগে, মানে তখন আমি কলেজে পড়ি, কোনো একটি পত্রিকায় দেখেছিলাম এডিটোরিয়ালে, আমার ঠিক মনে নেই কী প্রসঙ্গে লেখাটা ছিল, কিন্তু একটা লাইন ছিল তার মধ্যে, যে বাড়িতে বাবা গৃহকর্তা বাড়িতে ফিরে রাত্রে যদি শোনেন যে তার ছেলে বা মেয়ে স্কুলে যায়নি আজ, বা পড়তে যায়নি, বাচ্চাদের মা যদি কমপ্লেন করে, তাহলে পিতা নিশ্চয়ই রেগে যাবেন এবং ভালো করে মারধর করবেন, কিন্তু ছেলে আজকে যোগ সেন্টারে যায়নি যোগব্যায়াম করতে, যদি বলা ও জানি ঠিক আছে ভালো করেছে, আদিন না গেলে কিছু হবে না, এই মনে ছেড়ে দিন, যোগ করতেই হবে, এই জায়গায় যেতে হবে। এই যেমন যোগ দিবস 21শে জুন, এদিন বহু স্কুলে পরীক্ষা আছে, আমি আবেদন করব যদি কেউ মনে করেন যে 21শে জুন তারিখে কোথাও কোনো পরীক্ষা রাখবেন না, এমন কোনো প্রোগ্রাম রাখবেন না যে যেটাতে মানুষকে যেতে বাধ্য হয়, কারো বিয়ে হলো, অনুষ্ঠান হলো, প্রতিষ্ঠা দিবস আছে, জন্মদিন আছে, সেটা তো আলাদা, নাহলে পরীক্ষা বা এই জাতীয় 21শে জুন তারিখটা না রাখার জন্য অনুরোধ করছি। কেন, দেখুন স্কুলের ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করবে, পড়াশোনা করার জন্য তাদেরকে পড়াতে হবে, ভালো শিক্ষক দরকার, বই দরকার, সব দরকার, কিন্তু তার ব্রেনটাকেও তো সজাগ থাকা দরকার, ব্রেনকে সজাগ রাখতে যোগ ভীষণভাবে সাহায্য করে। কামনেস, আজকাল বহু বাবা মা বলেন ছেলে ভীষণ রাগি, আচ্ছা রাগি হবে না কেন, এমনিতে কিছু বাচ্চা থাকে চঞ্চল, সেটা হয়, কিন্তু আজকাল বাচ্চাদের উপরে এত চাপ নানাভাবে, কিছু আসন প্রাণায়াম যদি ওরা করে তো অন্তত কিছুটা শান্ত হতে সাহায্য করবে, নার্ভগুলো ঠিকমতো গড়ে উঠবে, দৈহিক নমনীয়তা বজায় থাকবে, আচার আচরণে কিছু উন্নতি আসবে। কাজে যোগ দিবস সমস্ত ছেলেমেয়ে যেন অংশ নেয়, সেই কারণে 21শে জুন তারিখে কোথাও কোনো অনুষ্ঠান রাখবেন না, বিশেষ করে পরীক্ষা। আপনার ছাত্রছাত্রীরা যদি যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেয়, আপনার স্কুলের হোক, স্কুলের বাইরে হোক, জানবেন সেই ছাত্রছাত্রীদের আপনি উপকার করলেন যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিয়ে। 21শে জুন আমরাও প্রতি বছর পালন করি অনুষ্ঠান। তো এবারে কয়েকজন গার্জেনই জানালেন তাদের ছেলে মেয়েদের 21শে জুন তারিখে পরীক্ষা আছে, অংশ নিতে পারছে না। তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা আগে আগেও অংশ নিয়েছেন, একজন তার দুই ছেলে
তিনি গত মানে আমাদের যোগ দিবস যখন থেকে শুরু হয়েছে সব অনুষ্ঠানে গেছেন, কিন্তু এবারে পরীক্ষা পড়ে যাওয়া যেতে পারছেন না। তো উনি আমাকে মেসেজ করলেন যে খুব খারাপ লাগছে যে এবার আমি ছেলেকে পাঠাতে পারছি না। তা আমি বললাম যে আপনি স্কুলে গিয়ে বলুন যে ওই দিন যেন পরীক্ষাটা না রাখেন। বলছে না, উনি শুনবেন না, উনি এসব কোনো কিছু ধার ধারেন না। দেখুন, সুস্থ থাকতে হবে, পড়াশোনা করতে হবে, তার জন্য সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য অনুপ্রেরণা দিতে হবে। অনেক শিশুই, অনেক বাচ্চা যোগ দিবসে অংশ নেয় না, তারা হয়তো ওই দিন পড়া ছিল বা কোথাও যাওয়ার ছিল, বেড়াতে যাওয়ার ছিল, কোনো মা বাড়ি মাসি বাড়ি যাওয়ার ছিল। তা আমি অনেক সময় বলি, দেখুন একটা কথা, আপনার বাচ্চা এই ধরনের যোগের অনুষ্ঠানে কবার অংশ নিয়েছে এর আগে? না, নেয়নি। তাহলে এখান থেকে কেন ওকে বঞ্চিত করছেন? অন্য যে কাজগুলো আছে, পড়া আছে, অন্য কিছু আছে, তো পরে অন্য সময় করতে পারবে, বা যদি আগেও অনেকবার করেছে ভবিষ্যতেও বহুবার করবে, এই অনুষ্ঠানটা থেকে ওকে বঞ্চিত করবেন না। আজকাল বাচ্চাদের জীবনে কিন্তু আনন্দের সুযোগ খুব কম, ওরা আনন্দ খুঁজে বেড়ায় মোবাইলের মাধ্যমে, নানাভাবে এদিক ওদিক করে আনন্দ খোঁজে। তো ওরা যদি একটা এরকম নির্মল আনন্দ পায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে, সেখানে গেল সবাই মিলে আসন করলো, দেখালো, হইচই হলো, শেষকালে হয়তো একটু টিফিন পেলো, বেশ আনন্দ করে বাড়ি এলো, এই যোগ দিবসের অনুষ্ঠানে সমস্ত বাচ্চাদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেবেন। আপনাদের বাচ্চারা যারা যোগ শেখে না, তাদেরকেও যদি জানতে পারেন কোন অনুষ্ঠানে হচ্ছে সেখানে পাঠিয়ে দিন, কিছু আসন প্রাণায়াম করুক। ভবিষ্যতে একটা সময় আসবে, আমরা সবাই জানি, আর কিছু হোক না হোক, আমি বড় হয়ে যাই হয়ে না কেন, এক সময় রোগ ব্যাধি আসবেই, এবং রোগ ব্যাধিকে আটকাতে, তাকে প্রতিরোধ করতে যোগ যেভাবে সাহায্য করে, অন্য কেউ এইভাবে সাহায্য করে না। কিন্তু কি হয়, যদি শৈশব থেকে যোগাভ্যাসের অভ্যাস কোনোদিন না থাকে, আমি দেখেছি কিছু না 30-40 বছরের মানুষের এসে বলেন আমার এই বয়সে যোগাসন হবে, আমি পারবো? ছোটবেলায় অভ্যাস থাকলে তার মনে এই ভয় ভীতিটা আসবে না, তিনি শুরু করবেন, সুস্থ থাকার একটা পথ খুঁজে পাবেন। কাজে আসুন, 21শে জুন যোগ দিবস আমরা সবাই মিলে পালন করি, সবাই সবাইকে উৎসাহিত করি, এবং এই দিবসকে আমরা যোগানুরাগীরা আমাদের একটা বেশ উৎসব হিসেবে পালন করে নিজেদের ধন্য মনে করি। নমস্কার।